আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে মা বোনদের কিছু হরমোনাল সিমটম সম্পর্কে অবহিত করা। অর্থাৎ আমাদের অনেক ইয়াং মেয়ে থেকে শুরু করে বয়স্ক মহিলাদের যেই সিমটমগুলো দিয়ে হরমোনাল ইমব্যালেন্স হয়েছে কিনা বুঝতে পারবো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং এই সিমটমগুলো থাকলে এটার সম্ভাব্য কী কারণ এবং এর থেকে বাঁচার জন্য আমরা কী করতে পারি সেই সম্পর্কে একটা দিক নির্দেশনাও থাকবে। তো আজকের ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আপনারা অবশ্যই এটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, কারণ এটা শিক্ষামূলক ভিডিও এবং এটা আপনার অবশ্যই নিজের স্বাস্থ্য সম্পর্কে জ্ঞানটা অর্জন না করলে আপনি সঠিক চিকিৎসা নিতে আপনার সমস্যা হবে। তো যাই হোক, আমরা শুরু করি। তো হরমোন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের অ্যান্ড্রোক্রাইন গ্ল্যান্ডগুলো থেকে আমাদের হরমোন রিলিজ হয়। হরমোন প্রায় 50টির মতো হরমোন, বিভিন্ন ভ্যারাইটির হরমোন রিলিজ হয় এবং এই হরমোনগুলো গ্ল্যান্ডগুলো থেকে, অ্যান্ড্রোক্রাইন গ্ল্যান্ড থেকে রিলিজ হয়ে ব্লাডে আসে এবং তারপরে ব্লাডের মাধ্যমে সে দূরবর্তী টার্গেট অর্গানে যে কাজ করে। এবং এই হরমোনকে বলা হয় জুস অফ লাইফ। অর্থাৎ হরমোনের ভারসাম্য যদি সঠিকভাবে না মেনটেন হয় তাহলে জীবনের যে গতি, স্পন্দন বা যে স্বচ্ছতা এবং স্বতঃস্ফূর্ততা সেগুলো হারিয়ে যায়। তো এই জন্যে মানে হরমোন শরীরে সঠিক পর্যাপ্ত লেভেলে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা যেই সিমটমগুলো জানবো তো সেইটা খুব গুরুত্বপূর্ণ 12টি সিমটম আজকে আলোচনা করব। যে সিমটমগুলো থাকলে অবশ্যই আমাদের মহিলাদেরকে সতর্ক থাকতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো প্রথম যে সিমটমটা বলছি সেটা হচ্ছে হট ফ্লাশ। অর্থাৎ হট ফ্লাশ আমাদের অনেকেরই হয়, মহিলাদের, স্পেশালি যাদের মেনোপোজাল পিরিয়ড হয়। অর্থাৎ পিরিয়ড শেষের দিকে যায়, অর্থাৎ পিরিয়ড শেষের কিছুদিন আগে থেকে অথবা পিরিয়ড ইমিডিয়েট শেষ হয়ে গেছে, মানে একদম বন্ধ হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে হয় এবং ইউজুয়ালি এটা অ্যারাউন্ড 50 ইয়ার্সে হয়। তবে অনেকের বিভিন্ন অসুস্থতার কারণে এটা আগেই হয়ে যায়, কারোর 40-এ হয়ে যায়, কারোর 41-42 বছরে হয়ে যায়। তবে সেটা বেশি আগে হওয়াটা অবশ্যই এটা ভালো লক্ষণ নয়। আর এটার মেইন কারণ হচ্ছে ইস্ট্রোজেন ইফেক্ট। ইস্ট্রোজেন যদি আমাদের কমে যায়, কারণ যখন মেনোপোজাল পিরিয়ডে যায় তখন ইস্ট্রোজেন কিন্তু কমে যায়, কারণ ওভারিগুলো অ্যাট্রফি হয়ে যায়, ওভারিগুলো আর ফাংশন করে না। তো যেহেতু ওভাম রিলিজ হয় না, ইস্ট্রোজেন আর ব্লাডে বাড়ে না। আবার মেনোপোজ কিন্তু আমরা আর্টিফিশিয়ালও করতে পারি, মানে আমাদের অনেক সময় যখন জন্ম নিয়ন্ত্রণের পিলগুলো গ্রহণ করি তখন কিন্তু হাই ইস্ট্রোজেন দেওয়া হয়। হাই ইস্ট্রোজেন দিলেও কিন্তু আপনার মেনোপোজ অর্থাৎ মাসিক বন্ধ হয়ে আসে। হ্যাঁ, একটা মাসিক বন্ধের একটা বিষয় থাকে বা ব্লিডিং, আমরা পিরিয়ডটা স্টপ করে দিই, তো সেই সময় কিন্তু হট ফ্লাশ হয়। তো এই দুইটা ইফেক্টই হয়। তো এই জন্যে এই সিমটমগুলো যদি অতিরিক্ত হয় তাহলে অবশ্যই আমাদের মানে সচেতন থাকতে হবে। এবং আমরা এই বিষয়টা জানলাম যে আমাদের এই যখন মাসিক বা এই জাতীয় সমস্যাগুলো হয় তখন আমাদের ইস্ট্রোজেনের যে ডিস্টারবেন্সটা হয়, যেটা আমাদের ইফেক্ট করে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড, আমাদের হাইপোথ্যালামাস, এই দুটো অ্যান্ড্রোক্রাইন গ্ল্যান্ডের উপর এর প্রভাব বিস্তার করে। তো যেটার ইফেক্টগুলো আমরা আমাদের শরীরে হট ফ্লাশের মাধ্যমে পাই। এছাড়া হট ফ্লাশের সাথে সাথে ইরিটেবিলিটি, মন মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, বুক ধরফর করা, হাত পা হঠাৎ করে অতিরিক্ত সোয়েটিং হওয়া এবং রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে, সারা গা মানে ঘেমে যাচ্ছে, স্পেশালি আপার পার্ট অফ দ্য বডি অর্থাৎ ফেস, মাথা, চেস্টের উপরে পার্ট, হ্যাঁ, মনে হচ্ছে কান দিয়ে ধোয়া বেরোচ্ছে, এরকম বিভিন্ন ধরনের সিমটমগুলো আসে। তো এটা হচ্ছে হট ফ্লাশের বিষয়। দ্বিতীয় যে সিমটমটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওভারফ্লোয়িং অফ থটস। অর্থাৎ অনেক বেশি চিন্তা যদি চলে আসে, স্পেশালি যখন আমরা ঘুমাতে যাই, হ্যাঁ, তো যখন ঘুমাতে যাই তখন ঘুম আসতেছে না, অনেক চিন্তা মাথার মধ্যে আসতেছে এবং মানে এবং জেগে থাকতেছে। তো এটার কারণ হচ্ছে যে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে অতিরিক্ত কর্টিসল রিলিজ হচ্ছে। অর্থাৎ কর্টিসল বেশি রিলিজ হওয়ার কারণে আমরা তখন আমরা সিম্প্যাথেটিক মোডে থাকতেছি, আমাদের ঘুম আসতেছে না, প্যারাসিম্প্যাথেটিকগুলো ডাউন হয়ে থাকতেছে, আমাদের ডিস্টারবেন্স হচ্ছে, ঠিক আছে, ঘুমের সমস্যা হচ্ছে। তাহলে এই কষ্টটা হচ্ছে যে রাতের বেলা যদি ওভারফ্লোয়িং অফ থটস হয়, ঘুমাতে না পারি, জেগে থাকি, তো সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে অতিরিক্ত কর্টিসল রিলিজ হচ্ছে। এরপরে যে সিমটমটি বলবো সেটা হচ্ছে স্পেশালি মেনোপোজের দিকে যত যেতে থাকে তত মহিলাদের ভ্যাজাইনাল ড্রাইনেস হয়। হ্যাঁ, অর্থাৎ মাসিকের রাস্তায় এটা মানে ভ্যাজাইনাতে ড্রাই হয়, শুকিয়ে যায় এবং লস অফ লিবিডো অর্থাৎ মেলামেশার আগ্রহ খুব কমে যায়।
তো এই সমস্যাটা যখনই খুব বেশি মাত্রায় দেখা যাবে, তো সেটার ইউজুয়ালি কারণ হচ্ছে যে ইস্ট্রোজেন কমে যায় এবং একইভাবে টেস্টোস্টেরনও কমে যায়। আমরা জানি ফিমেলদের ক্ষেত্রে টেস্টোস্টেরন অল্প মাত্রায় হলেও খুব বেশি প্রয়োজন, স্পেশালি অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে টেস্টোস্টেরনটা রিলিজ হয় অ্যান্ড্রোজেন হয়ে। তো সেই টেস্টোস্টেরনটা যদি কমে যায় তাহলে লস অফ লিবিডো হয় এবং ভ্যাজিনাল ড্রাইনেস হয় এবং ইস্ট্রোজেনেরও একটা ইফেক্ট আছে এখানে। সো এই দুইটা হরমোনকেই সেই সময় ব্যালেন্সে আনতে হবে। এরপরে আরেকটি হরমোনাল ইমব্যালেন্সের সিমটম হচ্ছে সুগার ক্রেভিং, অর্থাৎ মাত্রাতিরিক্ত মিষ্টি খাওয়ার প্রতি একটা আগ্রহ। সেটা ইয়াং মেয়ে থেকে শুরু করে বয়স্ক মহিলাদের হতে পারে। তো অতিরিক্ত মিষ্টি খাওয়ার প্রতি আগ্রহ, রিফাইন কার্বোহাইড্রেট খাওয়ার প্রতি আগ্রহ, বিভিন্ন বেভারেজ সফট ড্রিঙ্কস খাওয়ার প্রতি আগ্রহ, হ্যাঁ, তো এই ধরনের আগ্রহ যদি খুব বেশি হয় তাহলে বুঝতে হবে যে আমাদের শরীরে, মা বোনদের শরীরে ইনসুলিন বেড়ে গিয়েছে। তো ইনসুলিন যদি বেড়ে যায় তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়া মানে আমাদের ব্লাড সুগারও একসময় বেড়ে যাবে এবং একসময় ইভেন্চুয়ালি এটা আমাদের ব্লাড প্রেশার বাড়াবে এবং ডায়াবেটিসের দিকে নিয়ে যাবে, আমাদের টাইপ 2 ডায়াবেটিসে আমরা আক্রান্ত হয়ে যাব। তো এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সিমটম, যদি আমাদের কারোর মধ্যে এরকম ধরনের সিমটম আসে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। এরপরে যে সিমটমটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে হেয়ার লস, অর্থাৎ যদি আমাদের চুল পড়ে যায়, অর্থাৎ মাথার মাঝখান থেকে চুল পড়ে যাচ্ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে অথবা মানে গুচ্ছ গুচ্ছ চুল উঠে আসতেছে, এই জন্য সমস্যা হয়, অথবা মুখে অনেক ব্রণ আসতেছে, মুখে বা পিঠে অনেক ব্রণ আসছে, অথবা স্কিন খুব অয়েলি হচ্ছে এবং আমাদের চামড়াগুলো পাতলা হয়ে যাচ্ছে, চামড়াগুলো ঝুলে পড়তেছে, ঠিক আছে, মানে বার্ধক্যের ছাপ বেশি দেখা যাচ্ছে, তাহলে সেই সিমটমগুলো সাধারণত অ্যান্ড্রোজেন যদি বেড়ে যায়, অ্যান্ড্রোজেন আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে রিলিজ হয়, তো অ্যান্ড্রোজেন বেশি রিলিজ হলে এই সমস্যা হয়, অর্থাৎ PCOS যাদের হয়, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এই ধরনের সমস্যা যাদের হয় অ্যান্ড্রোজেন বেশি রিলিজ হলে এই সমস্যাগুলো বেশি হয়। তো সেটার অ্যান্ড্রোজেন হরমোনের একটা ইফেক্ট এটা, আর হচ্ছে লো ইস্ট্রোজেন, অর্থাৎ ইস্ট্রোজেন যদি কমে যায় তখনও এটা এই সমস্যাগুলো হয়। তাহলে এই দুইটা হরমোনের ডিস্টারবেন্সের কারণে এই সমস্যাগুলো দেখা দেয়। এরপরে যেই গুরুত্বপূর্ণ সিমটমটি বলছে সেটা হচ্ছে বলতে যাচ্ছি সেটা হচ্ছে ইরেগুলার মেন্সেস, অর্থাৎ মাসিক অনিয়মিত হওয়া। তো অনিয়মিত মাসিক সাধারণত ইয়াং মেয়েদের হয় এবং এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে ইস্ট্রোজেন ডমিনেন্স, অর্থাৎ শরীরে যদি অত্যাধিক ইস্ট্রোজেন তৈরি হয় এবং সাধারণত ওবেসিটি থেকে ইস্ট্রোজেন বেশি তৈরি হয়, হরমোনাল ডিস্টারবেন্স হয়। আসলে হরমোনগুলো হচ্ছে একটার সাথে একটা ইন্টারলিঙ্কড, একটা হরমোন ডিস্টারবেন্স হওয়া মানে আরেকটা হরমোনের উপর ইম্প্যাক্ট পড়া, আর যদি থাইরয়েড হরমোনের ডিস্টারবেন্স হয় সেটা ইভেঞ্চুয়ালি অন্য হরমোনের উপর ইফেক্ট ফেলবে, ইনসুলিন বেড়ে গেলে সেটা ইভেঞ্চুয়ালি ইস্ট্রোজেনের উপর ইফেক্ট ফেলবে। সো আমাদের এই যে হরমোনগুলোর একটা ভারসাম্য রাখতে হবে, আমরা মানে এরকম আশা করতে পারি না যে একটা হরমোন খুবই মানে আউট অফ রেঞ্জে আছে বা খুব বেশি মাত্রাতিরিক্ত মানে বেশি আছে বা কম আছে আর অন্য হরমোনগুলো ভালো থাকবে, সেটা আসলে আশা করা যায় না, কারণ বডি হোমিওস্টেসিস মেনটেন করতে গেলে সবগুলো হরমোনের একটা সুন্দর একটা ব্যালেন্সে শরীরের মধ্যে এটা বজায় রাখে, তাহলেই শরীর ভালো থাকে এবং হোমিওস্টেসিস মেনটেন হয়। তো ইরেগুলার পিরিয়ডটা ইস্ট্রোজেন ডমিনেন্স বা ইস্ট্রোজেন বেড়ে গেলে এটা আমাদের দেখা দেয় মহিলাদের। এরপরে যে সিমটমটি বলবো সেটা হচ্ছে ব্রেস্ট টেন্ডারনেস, অর্থাৎ অনেক মেয়েদের দেখা যায় পিউবার্টির মানে মাসিক শুরু হওয়ার পর থেকে কিছুদিন হয়তো ভালো থাকে, তারপরে হঠাৎ করে শুরু হয় অথবা তার শুরুর দিক থেকেই হয়। তো এটা হয়েছে মাসিকের আগে দিয়ে ব্রেস্ট পেইন হয়, টেন্ডার হয়, ব্যথা করে এবং এই সাথে আরও কিছু সিমটম দেখা যায়, এটাকে একত্রে বলা হয় প্রি মেনস্ট্রুয়াল সিমটম, যেমন তলপেটে ব্যথা হয় মাত্রাতিরিক্ত, ব্রেস্টে পেইন হয়, মাথা ব্যথা করে, অনেকের হচ্ছে হাত পা ব্যথা করে, ইরিটেবল লাগে, মন মেজাজ খুবই খারাপ লাগে, খিটখিটে মেজাজ হয়, অনেক সময় ডিপ্রেশন হয় অনেক সময়, আর অনেক রাগ হয়ে যায় অল্পতেই, রেগে যায়। তো এই সিমটমগুলো মানসিক এবং শারীরিক যে বিষয়গুলো সেটা হচ্ছে প্রি মেনস্ট্রুয়াল সিমটম। তো সেই সিমটমগুলো সাধারণত আমাদের ইস্ট্রোজেন ডমিনেন্সের একটা ফিচার, অর্থাৎ ব্লাডে যদি ইস্ট্রোজেন অত্যাধিক মাত্রায় বেড়ে যায় তখন এই সমস্যাগুলো দেখা দেয়। এরপরে যেই সিমটমটি বলবো সেটা হচ্ছে আমাদের চোখে যে আইব্রো আছে, হ্যাঁ, ভ্রু আছে, ভ্রুর বাইরের পার্টটা যদি পাতলা হয়ে যায়, থিন হয়ে যায় বা অনেক সময় উঠে যায়, হ্যাঁ, তো সেটা একটা ইম্পর্টেন্ট সাইন হচ্ছে থাইরয়েডের লো ফাংশন করা, অর্থাৎ হাইপোথাইরয়েড ফাংশন করা, এবং যাদের হাইপোথাইরয়েড ফাংশন করে তাদের লিভার, গল ব্লাডার এগুলো কম ফাংশন করে এবং তাদের ব্লাডে ইস্ট্রোজেনগুলো জমতে থাকে, ইস্ট্রোজেনের ডমিনেন্সও দেখা দেয়, অর্থাৎ এই হরমোনগুলো থাইরয়েড এবং ইস্ট্রোজেন এই দুটোই ডিস্টারবেন্স শুরু হয়, অর্থাৎ থাইরয়েডের হাইপোথাইরয়েডের কারণে এই সিমটমটা আসছে, ভ্রুর পাশের দিকে হালকা হয়ে যাওয়া এবং এইটার ইফেক্টে লিভার, হ্যাঁ, গলব্লাডার এগুলো সমস্যা হচ্ছে।
এরপরে একটি গুরুত্বপূর্ণ সিমটম যেটা আমরা অবজার্ভ করব বা দেখি সেটা হচ্ছে ভেরিকোজ ভেইন, অর্থাৎ অনেক মহিলাদের পায়ের শিরাগুলো হ্যাঁ ব্লু হয়ে যায়, নীল হয়ে যায় এবং মানে সাপের মতো আঁকাবাঁকা হয়ে টর্সাস হয়ে বাইরের দিকে ভিজিবল দেখা যায়, ঠিক আছে? তো এটা সাধারণত ইস্ট্রোজেন বেড়ে গেলে হয়, এবং ইস্ট্রোজেন বেড়ে যাওয়ার একটা সিমটম মহিলা দেখতে দেখা যায় তাদের হিপ এরিয়াতে অনেক বেশি ফ্যাট হয়ে যায়, তাদের থাইগুলো অনেক ফ্যাটি দেখা যায়, অনেক বেশি প্রশস্ত দেখা যায়, এবং তাদের পাগুলোতে অনেক ব্যথা হয়, লেগ পেইন হয়। তো এটার ইম্পর্টেন্ট কজ হচ্ছে যে ইস্ট্রোজেনগুলো ব্লাডে বেশি চলে আসে, অর্থাৎ বেশি ইস্ট্রোজেন তৈরি হচ্ছে বা ইস্ট্রোজেনগুলো ডমিনেন্স। এরপরে সিমটম 11 নম্বর সিমটম বলবো, সেটা হচ্ছে ফেসিয়াল হেয়ার, অর্থাৎ মুখে যদি অবাঞ্ছিত লোম আসে, তো মুখে অবাঞ্ছিত লোম আসলে সেটার একটা অন্যতম কজ হচ্ছে PCOS। তো PCOS হলে আমরা জানি যে আমাদের অ্যান্ড্রোজেন অর্থাৎ অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে অ্যান্ড্রোজেন বেশি রিলিজ হয় এবং ইস্ট্রোজেন ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, তো এই দুইটা জিনিস এখানে খুব প্রভাব ফেলে এবং এইটার কারণে আমাদের ফিমেলদের ভয়েসটা ডিপার হয়ে যায়, পুরুষদের মতো মোটা ভয়েস হয়ে যায় এবং তাদের শরীরে অন্যান্য যে সিমটমগুলো বললাম, যে মুখে অ্যাকনি হওয়া, মাসিক ইরেগুলার হওয়া, তারপরে হচ্ছে পুরুষদের মতো তার মাসেল স্ট্রাকচার হওয়া, হ্যাঁ অবাঞ্ছিত লোম তো বললাম, হাতে পায়ে অবাঞ্ছিত লোম, অতিরিক্ত লোম, মুখে লোম, হ্যাঁ তো দাড়ি মোচের মতো উঠে যায়, তো এই সমস্যাগুলো হয়। এরপরে 11 নম্বর যে সিমটমটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যদি শরীরে স্পেশালি ঘাড় এরিয়াতে যদি আঁচিলের মতো স্কিন ট্যাগ হয় বা ট্যাগ হয় বিভিন্ন বর্ধিত অংশ হয় স্কিনগুলো থেকে, তাহলে এটা সাধারণত ইস্ট্রোজেন যদি বেশি হয়ে যায় বা ইনসুলিন যদি বেশি হয়ে যায়, এই দুইটা কারণেই এগুলো বেশি বেশি দেখা যায়। তো কারণ ইস্ট্রোজেন এবং ইনসুলিন দুইটাই কিন্তু সেল ডিভিশনকে প্রমোট করে, অর্থাৎ সেল ডিভিশন কোষের বৃদ্ধিকে বাড়িয়ে দেয়, তো এই দুইটা ইস্ট্রোজেন এবং যদি আমার ইনসুলিন বেশি থাকে তাহলে এই স্কিন ট্যাগ বা ওয়ার্ট যেটা হয় সেটা বেশি দেখা যায়, তো এটা একটা ইম্পর্টেন্ট সাইন। লাস্ট যে সিমটমটি বলবো সেটা হচ্ছে যদি আমাদের ফ্রিকোয়েন্ট ইনফেকশন হয়, হ্যাঁ স্পেশালি গলা ব্যথা, কাশি, এই জাতীয় যে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনগুলো ঘন ঘন হয়, তাহলে সেটার একটা কারণ হচ্ছে যে আমাদের বডি থেকে অতিরিক্ত কর্টিসল কমে গিয়েছে, অর্থাৎ কর্টিসল একসময় বাড়তে 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 স্ট্রেস নিতে নিতে একসময় অ্যাড্রেনাল ফ্যাটিগ হয়ে কর্টিসলটা ডাউন হয়ে যায়। তো কর্টিসল কমে গেলে কর্টিসল কিন্তু আমাদের হেল্প করে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তো অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা পালন করে, যেহেতু কর্টিসলটা কমে যায় তখন বডির ডিফেন্স পাওয়ারটা উইক হয়ে যায়, তখন রেসপিরেটরি বিভিন্ন ভাইরাস এসে রেসপিরেটরি অ্যাক্টে এফেক্ট করে এবং রেসপিরেটরি ইনফেকশন হয়। তো ঘন ঘন ইনফেকশনও এই হরমোনাল একটা ডিস্টারবেন্স, স্পেশালি কর্টিসল কমে যাওয়ার একটা সিমটম। আচ্ছা, এখন আমরা এতগুলো সমস্যাগুলো দেখলাম, প্রায় 12টি সমস্যা আমরা দেখলাম, সাইন সিমটম দেখলাম, তো এখন যদি এই সিমটমগুলো আমাদের মধ্যে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে যে বিষয়গুলো সচেতন থাকতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে তিনটা জিনিস মূল ভূমিকা রাখলো, যে ইনসুলিন, ইস্ট্রোজেন, থাইরয়েড হরমোন, এগুলোকে ব্যালেন্সে নিয়ে আসা। তো এটার জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট, প্রথমে আমরা যেভাবে ট্রিটমেন্ট করি সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশানটা সবার আগে বলা হয়, অর্থাৎ সঠিক লাইফস্টাইল, সঠিকভাবে ঘুম, সঠিক জীবনযাপন করা এবং হেলদি ফুড, হ্যাঁ হেলদি ফুড, এবং যেই ফুডের কারণে আমরা আমাদের হরমোনগুলো নর্মাল রাখতে পারবো, ইনসুলিনটা কমিয়ে আনতে পারবো, হ্যাঁ তো স্পেশালি অনেক ভেজিটেবল থাকবে, ফ্যাট বেস খাবার থাকবে, ভালো তেল থাকবে, এবং একই সাথে আমাদেরকে যে আমাদের শরীরে যদি ঘাটতি থাকে ভিটামিন, মিনারেলস, নিউট্রিয়েন্টস, এগুলো ঘাটতি পূর্ণ করতে হবে। এছাড়া আমাদের কিছু সাপ্লিমেন্ট এখানে হয়তো প্রয়োজন হতে পারে, স্পেশালি যেগুলো ইস্ট্রোজেন ডমিনেন্স প্রিভেন্ট করার জন্য যে সাপ্লিমেন্টগুলো লাগে সেগুলো দিতে হয়, এবং এছাড়া এনার্জি ফর্ম অফ মেডিসিন আছে, তো সেটাও অনেক সময় অনেক হেল্প করে, স্পেশালি হোমিওপ্যাথি, তারপরে আকুপ্রেশার, আকুপাংচার, এই ধরনের অল্টারনেটিভ ফর্ম অফ মেডিসিন এখানে খুব হেল্প করে, তো এটাও অনেক ইফেক্টিভ। এছাড়া আমাদের স্ট্রেস কমানোর জন্য মেডিটেশন, ইয়োগা, এই পদ্ধতিগুলো আমরা ব্যবহার করি। তো সামগ্রিক এই টোটাল বিষয়টা দিয়ে যখন চিকিৎসা করা হয় তখন খুব দ্রুতই আমাদের মা বোনেরা এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারেন এবং সুন্দর হেলদি লাইফ লিড করতে পারেন। তো সুতরাং ভিডিও শেষে আশার বাণী দিয়ে শেষ করতে চাচ্ছি যে এই ধরনের সমস্যা থাকলে হতাশার কিছু নেই, আমরা সঠিক চিকিৎসার মাধ্যমে, সঠিক দিক নির্দেশনার মাধ্যমে এই সমস্যা থেকে খুব ভালোভাবে বেরিয়ে আসতে পারি।
তো আজকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি জনস্বার্থে করা, এ ধরনের সমস্যা অনেকে আক্রান্ত আছেন, তো আপনারা আপনাদের পরিচিতজনদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন এবং যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তীতে যে কোনো ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। আল্লাহ হাফেজ।